বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোলার একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে, আর এই রেসিপিটা একবার খেলে তোমরা বারবার খাবে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে সকাল থেকে কিন্তু একটু বিজি ছিলাম। তো বন্ধুরা, একটা বিশেষ দরকারি কাজে একটু মানে সকাল থেকেই ব্যস্ত ছিলাম। তো বন্ধুরা, তেমনভাবে রান্নাবান্না তেমন কিছু হয়নি। তো ডাল আলু সিদ্ধ ভাত, তাই আজকে দুপুরে রান্না হয়েছে। খুব বেশি কিছু রান্না করার সময় পাইনি, তো বাড়িতে এসে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। তো সেই জন্য ভাবলাম ঝটপট ছোলার একটা রেসিপি তৈরি করি আর তোমাদের সাথে শেয়ারও করি। তো বন্ধুরা, কাজটা হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যেহেতু দৌড়াদৌড়ি করছিলাম, আর এই আবার ছোলাটা বানিয়ে খেয়ে আবার একটু আমি একটু মার্কেটে, মানে আমাদের বাড়ির পাশে একটু দূরে অটো করে যেতে হয়, তো সেখানে যাব একটু মানে ছেলের জন্য জুতো, স্কুলের জুতোটা ছোট হয়ে গিয়েছে, পড়তে খুব অসুবিধে হচ্ছে, তো জুতো কেনার জন্য। তো বন্ধুরা, তাই জন্য ভাবলাম তেমন কিছু তো আজকে ভিডিও সকাল থেকে তোলা হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা দেখো, কিছুটা কাঁচা ছোলা ছিল, অল্প সামান্য একটু তেল দিয়ে, আর এই যে আলু সিদ্ধ বানিয়েছিলাম না ভাতের মধ্যে, আলু সিদ্ধ দিয়েছিলাম, কিছুটা আলু সিদ্ধও ছিল। তো দেখো, তেলের মধ্যে পেঁয়াজটা হালকা করে নেড়ে, কাঁচা ছোলাটা দিয়ে আলু সিদ্ধ, আর কিছুটা দেখো কাঁচা লঙ্কা, নুন দিয়ে, আর কিছুটা কিন্তু গোলমরিচ দেবো বন্ধুরা। এইভাবে কিন্তু বন্ধুরা আমি ছোলার একটা রেসিপি বানাচ্ছি, যেটা কিনা মুড়ির সাথেও খেতে বেশ ভালো লাগে, আর এমনি এমনিও খেতে ভালো লাগে। তো বন্ধুরা, এটা কিন্তু মানে একদমই হেলদি একটা রেসিপি, স্বাস্থ্যের জন্যও খুব উপকারী, আর খিদে পেলে এরকম রেসিপি থাকলে আর কি লাগে বন্ধুরা। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালোবাসা দিও। তো বন্ধুরা, এই রেসিপিটা খুবই ইজি আর ঝটপট হয়ে যায়, আর আমি কিন্তু বন্ধুরা নামাবার আগে একটু লেবুর রস আর জল মিক্স করে আমি কিন্তু এই ছোলাটার মধ্যে দিয়ে দিলাম, যেটা কিন্তু খেতে বেশ মজার লাগে, টক টক ঝাল ঝাল। তো বন্ধুরা, এইরকমভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমি সকাল থেকেই ব্যস্ত ছিলাম, আর ছেলেকে স্কুল থেকে মা নিয়ে এসেছিলো, তারপর থেকে মানে তেমনভাবে রান্নাও করতে পারিনি আর খেতেও পারিনি, তাই জন্য ভাবলাম এটা খেয়ে আবারও একটু বেরোবো, ছেলের জুতো টুতো এইসব কিনতে হবে। তো বন্ধুরা, সেই জন্য আমি তোমাদের সাথে এই রেসিপিটা আজকে শেয়ার করলাম। খুব বেশি ঝটপটও হয়ে যায়, আর সকাল থেকে তেমন কিছু শেয়ার করার সময়ও পাইনি, বা ভিডিও শ্যুট করারও সময় পাইনি। তো বন্ধুরা দেখো, কি সুন্দরভাবে ছটপট এই ছোলার রেসিপিটা কিন্তু হয়ে যায়। আর বন্ধুরা দেখো, উপর থেকে কিছু পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই পেঁয়াজটা তোমরা দিতেও পারো, বাট পেঁয়াজ দিয়ে খেলে কিন্তু বেশ মজা লাগে, মানে মুড়ির সাথে। আর অবশ্যই ট্রাই করো, সন্ধেবেলা হালকা ফুলকা এরকম ছোলার রেসিপি থাকলে আর কি লাগে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, ভীষণ টেস্টি এই রেসিপি, আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো বন্ধুরা, দেরি না করে একদমই প্রত্যেকের হাতের কাছে থাকে কাঁচা ছোলা আর এই আলু, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েই তোমরা কিন্তু এই রেসিপিটা করে নিতে পারো, আর ঝটপট 2 থেকে 3 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে দুর্দান্ত টেস্টি কাঁচা ছোলা দিয়ে আলু সিদ্ধ দিয়ে এই রেসিপি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।